নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পুরুলিয়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে সেটা সম্পর্কে। তো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটিকে ক্লিক করবে, তবেই কিন্তু পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, পুরুলিয়া ডিস্ট্রিক্টের সোশ্যাল ওয়েলফেয়ার যে সেকশন আছে তারা রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে, যেখানে তোমাদের যদি ক্লাস 12 থেকে MBBS বা মাস্টার্স বা গ্র্যাজুয়েশন করা থাকে সোশ্যাল ওয়ার্কের ওপরে বা সোশ্যোলজির ওপরে বা সাইকোলজির ওপরে, তাহলে তোমরা যে সকল পোস্ট তারা দিয়েছে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন আকারে, তো সেখানে তোমরা আবেদন করতে পারবে। তো তার মধ্যে ডক্টর আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, স্টাফ ইনচার্জ আছে, চাইল্ড মেডিকেল অফিসার আছে এবং স্টোর কিপার আছে, এরকমভাবে ভাগ করা আছে তাদের যে পোস্টগুলোর আবার ক্যাটাগরি ওয়াইজ ভাগ আছে। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদেরকে আমি দেখিয়ে দেবো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। সেটা পুরোপুরি অনলাইনে হচ্ছে 22/11/2019 এই তারিখ থেকে চলবে 5/12/2019 এই সময় পর্যন্ত। তো অনলাইনে আবেদনটি হবে, তোমরা অনলাইনে কীভাবে আবেদন করবে সেটি আমি তোমাদেরকে দেখাবো। আর যে নোটিফিকেশানটি তারা দিয়েছে সেই নোটিফিকেশানটি তোমরা কীভাবে নিজেরা ডাউনলোড করে দেখতে পারো সেটিও আমি দেখিয়ে দেবো, অথবা তোমরা আমার এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স সেখানেই সেই PDF-এর লিঙ্কটি থাকবে, তোমরা ক্লিক করে সেটিকে ডাউনলোড করে নিজেরাও দেখতে পারো। তো যে PDF-টি আছে সেই PDF-টি যে কালার, সেই কালারটি একটু PDF-টি একটু ঝাপসা আকারের আছে, তো তোমরা যারা দেখবে তারা ভালো করে দেখে নেবে, কারণ অনেক শব্দই ওখানে বোঝা যাচ্ছে না। তোমরা যারা অ্যাপ্লাই করবে তিন রকম স্টেপের পরে তোমাদেরকে নিয়োগ করা হবে, প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে, তারপরে কম্পিউটার টেস্ট এবং পরবর্তীতে ইন্টারভিউ নেওয়া হবে। তো রিটেন টেস্টে 70 মার্ক্স আছে, কম্পিউটার টেস্টে 20 মার্ক্স আছে আর ইন্টারভিউ 10 মার্ক্স আছে। তোমরা যদি সমস্ত স্টেপ কোয়ালিফাই করো তাহলে যে সকল পোস্টের কথা বললাম সেই সকল পোস্টে তোমরা সিলেক্ট হতে পারবে। আর এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে, তো তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা 1 বছর ভালোভাবে যদি কাজটি করো পরবর্তীতে তারা বিবেচনায় রাখবে এই সকল পোস্টে পরবর্তীতেও তোমাদেরকে নিয়োগ করবে কিনা। তো ফ্রেন্ডস, তোমরা যারা এই ভিডিওটিকে দেখছো তারা পুরো দেখো, তাহলেই কীভাবে অ্যাপ্লাই করবে সেটি তোমরা বুঝে যাবে, এবং পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যখন আসবে তখন সেটাকেও ক্লিক করবে, তবেই আমার এইরকম ভিডিও তোমাদের কাছে সহজেই নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ তাদের ওই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো সেই নোটিফিকেশানটি, এবং অ্যাপ্লাইয়ের যে স্টেপগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এই ভিডিওর তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা যদি গুগলে গিয়ে টাইপ করো পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তাহলে প্রথমেই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, purulia.gov.in দিয়ে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটিতে তোমাদেরকে যেতে হবে। এখানে ক্লিক করবে, তোমরা গেলে তোমাদের সামনে এরকমভাবে পেজটি ওপেন হবে, যে পেজে তারা প্রতিনিয়ত আপডেট করতে থাকে, এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিউ আকারে যে অপশানগুলো যাচ্ছে সেখান থেকে তোমরা দেখতে পারো। লেটেস্ট নিউজ বলে যে অপশানগুলো যাচ্ছে এখান থেকেও তোমরা সেই নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ, উপরের দুটো নোটিফিকেশানই আছে। আর তোমরা এমপ্লয়মেন্ট নোটিশ এখানে ক্লিক করেও তোমরা যেতে পারো, তাহলে তোমরা পুরো যে নোটিফিকেশানগুলো তারা এ পর্যন্ত দিয়েছে সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা দেখতে পারো, এবং কত তারিখে পাবলিশ হয়েছে তারও ডেট এখানে দেওয়া আছে। প্রত্যেকটি নোটিফিকেশানকে তোমরা নিজেরাই দেখে নিতে পারো। তো ওপরের যে দুটো নোটিফিকেশান, সেই নোটিফিকেশান সম্পর্কেই আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা আবেদন করবে, আর এই নোটিফিকেশান অনুযায়ী আর কী কী যোগ্যতা তোমাদের এই পোস্টগুলোতে অ্যাপ্লাইয়ের জন্য চাওয়া হয়েছে তারই পুরো ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে এই নোটিফিকেশান দুটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে সেখানে কী আছে সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে যদি ক্লিক করে আসো তাহলে তোমাদের সামনে এইরকমভাবে পেজটি ওপেন হবে। এখানে অ্যাপ্লাইয়ের জন্য যে বিষয়গুলো চাওয়া হয়েছে এবং যেগুলো দরকার, তোমরা অ্যাপ্লাই অনলাইনে করবে যেহেতু, তো সেখানে
তোমাদের যে ফটো এবং সিগনেচার এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো তোমাদেরকে দিতে হবে, সাবমিট করতে হবে, সেগুলোর একটি লিস্ট এখানে দেওয়া আছে। তো তোমরা এখান থেকে দেখতে পারো যে কি কি কপিগুলোকে স্ক্যান করতে হবে। যে সকল ডকুমেন্টগুলো আছে তোমাদের, সেগুলোর একটা জেরক্স কপি করবে, তার উপরে তোমরা সেলফ অ্যাটাস্টেড করবে এবং সেই কপিগুলোকেই তোমরা স্ক্যান করবে, কারণ এইগুলোই প্রত্যেকটি স্টেপে তোমাদেরকে আপলোড করতে হবে। আপলোডের জায়গাগুলোও আছে, তো তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা অ্যাপ্লাইয়ের সময় সেই ডকুমেন্টগুলোকে আপলোড করতে পারবে। তো এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটিকে দেখতে পারো এবং ইনস্ট্রাকশান কি কি দেওয়া আছে সেগুলোকে ডাউনলোড করতে পারো। পিডিএফ আকারে এটা অপশনটি দেখতে পাচ্ছ এখানে আছে, আর এখানে ক্লিক হেয়ার বলে যে অপশনটি আছে, এখানে ক্লিক করলেই আমরা সেখানে চলে যাব যেখান থেকে অ্যাপ্লাইটি করা যাবে। তো বন্ধুরা, অ্যাপ্লাইয়ের যে পেজ, সেই পেজে আমরা চলে এসেছি যেখান থেকে অ্যাপ্লাইটি আমরা করতে পারবো। তো যে সকল পোস্টের কথা বলেছি আমি, সেই পোস্টের মধ্যে থেকে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো নোটিফিকেশনটি দেখানোর আগে তোমাদেরকে যে পোস্টগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো দেখো, এখানে সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর, ডক্টর, অফিস ইনচার্জ, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বা কেস ওয়ার্কার বা প্রফেশন অফিসার, স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট এবং প্যারা মেডিকেল স্টাফ, এই সকল পোস্টগুলো আছে। এগুলোর আলাদা আলাদা যোগ্যতা আছে। তো যে প্যারা মেডিকেল স্টাফ, এর ক্ষেত্রে তোমাদের 12 পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। বাকিগুলোর জন্য গ্র্যাজুয়েশন এবং ডক্টর যে পোস্ট, এই পোস্টের জন্য এটা পার্ট টাইম পোস্ট, তো এই পোস্টের জন্য MBBS যোগ্যতা দরকার। তো তোমরা একটাকে সিলেক্ট করবে, আমি এটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে তোমার নাম দিতে হবে, এখানে বাবার নাম, এখানে মায়ের নাম, এখানে তোমার কমিউনিকেশন অ্যাড্রেসটি দেবে, তারপর এখানে পোস্ট অফিসের নাম দেবে, পিনকোড দেবে, এখানে 6 ডিজিটের যে নাম্বার হয় সেটা, তারপর এখানে জেন্ডার, এখানে ফিমেল আছে, ফিমেল তোমরা সিলেক্ট করবে, কারণ যে পোস্টটি আমি সিলেক্ট করেছি সেটি মহিলাদের জন্য। তো আমি যদি এই পোস্টটিকে চেঞ্জ করি অফিস ইনচার্জ, তাহলেও এখানে ফিমেল অপশানটি আসছে। আমি যদি ডক্টর করি, তাহলে এখানে সিলেক্ট করার অপশানটি পাবো। মানে এই ডক্টর পোস্টের জন্য মহিলা এবং ছেলেরা দু রকম ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। তো তোমরা নোটিফিকেশন, এগুলো বলা আছে ডিটেলসে, তোমরা সেখান থেকেও এটিকে দেখতে পারো, আর এইভাবে সিলেক্ট করেও তোমরা দেখতে পারো। তাহলে নোটিফিকেশনটি তোমাদের দেখতে হবে না, তাহলেও তোমরা আবেদনের সময় এটা ঠিক করে নিতে পারো। তো স্পেশালি এই যে হোমটি, এটি মহিলাদের জন্য। তো যে সকল পোস্টগুলো আছে বেশিরভাগই মহিলাদের জন্য, তো তোমরা যারা আবেদন করবে ছেলেরা, তাদের জন্য দুটো পোস্ট আছে, শুধুমাত্র দু রকম ধরনের পোস্ট আছে। তো তোমরা সেটাকে দেখে নিয়ে আবেদন করবে, ছেলেদের জন্যই বলছি। এখানে ডেট অফ বার্থ লিখবে, তারপরে ডেট অফ বার্থ 19/11/2019, এই সময় পিরিয়ডে কত হচ্ছে সেটা, এখানে মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি, তারপরে মাধ্যমিক HS, MBBS, যেহেতু আমি এখানে ডক্টর সিলেক্ট করেছি MBBSটি চলে এসেছে, এবং DNB GMD এটাকে সিলেক্ট করবে। করার পরে যেটা তোমরা সেটা সিলেক্ট করবে, যারা MBBS করেছো তাদের জন্য এই অপশানটি এসেছে। তো তারপরে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো তোমরা দেবে, কত সময় পিরিয়ড থেকে কত সময় পিরিয়ডের মধ্যে তোমাদের যে কাজের অভিজ্ঞতা সেটা আছে, সেটাকে এখানে সিলেক্ট করবে। তারপরে এখানে দেখো তোমাদের যে সেলফ অ্যাটাস্টেড বলেছিলাম যে এজ প্রুফ সার্টিফিকেট, তাকে এখানে তোমরা চুজ ফাইল অপশানে গিয়ে তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটার থেকে এখানে সিলেক্ট করবে, তারপর এখানে আপলোড করবে। এরকমভাবে প্রত্যেকটি ডকুমেন্টকে দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্ট চাওয়া হয়েছে, সেই চাওয়া অনুযায়ী তোমরা এখানে চুজ করবে ফাইলটিকে যেখানে আছে, সেখান থেকে চুজ করার পরে আপলোড করবে, তাহলে এখানে চলে আসবে অপশানগুলো। এখানে প্রত্যেকটি ডকুমেন্টকে এইভাবে চাওয়া হয়েছে এবং তাদের মাপ যে 500 KB-র মধ্যে সেটাও নির্দিষ্ট করা আছে। তোমরা সেই মতো করেই পিডিএফ বা JPG যে ফরম্যাট, সেই ফরম্যাটে সেই স্ক্যান কপিগুলোকে এডিট করে রাখবে, তারপরে এখানে আপলোড করবে। আপলোড করা হয়ে গেলে তোমাদেরকে এখানে ডিক্লারেশন যে লেখাটা আছে তার এখানে টিক দিয়ে রাখবে, তারপরে এখানে তোমাদের যে ক্যাপচা আসবে, তোমাদের ক্ষেত্রে আলাদা আসবে, সেই ক্যাপচাটি এখানে ফিল আপ করবে। করার পরে
এখানে অপশনটি দেখতে পাচ্ছ ফাইনালাইজ হয়ে গেলে তোমাদেরকে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি সেটাকে ক্লিক করতে হবে, তাহলেই ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, হওয়ার পরেই তোমরা তার একটি প্রিন্ট আউট নিয়ে রাখবে, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে, আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।